সঠিক সময় কিন্তু আরো একবার লাইভ অনুষ্ঠানে আমরা আপনাদের মুখোমুখি হয়েছি, কারণ প্রতি শুক্রবার কিন্তু ঠিক এই সময় শনি মহারাজের পরম ভক্ত ডক্টর সুমন মজুমদারের ফোনে লাইভ অনুষ্ঠান থাকে, সেটা আপনারা এতদিনে জেনে গিয়েছেন। কিন্তু বিষয়টা হচ্ছে, গত এপিসোডে রাশি ভিত্তিক যে আলোচনা ছিল তাতে আপনাদের প্রশ্নের উত্তর আরো কিছু দেওয়ার জন্য কিন্তু আজকে এই লাইভ অনুষ্ঠান। যদিও সরাসরি কথা বলার জন্য যারা চেষ্টা করছেন বা যারা লাইনটি পেয়ে যাচ্ছেন তারা তো অবশ্যই নিজেদের বিষয়ে জানতে পারবেন, কিন্তু যারা অনুষ্ঠানটি দেখছেন আজকে নতুন বা যারা অনেক দিন ধরে অনুষ্ঠানের সাথে আছেন প্রত্যেকের জন্য কিন্তু আজকে আরো একটি বিশেষ পর্ব এটি। তার কারণ হচ্ছে, প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু উপহার দেয়, সেই প্রকৃতিকে যদি আমরা সঠিকভাবে যত্ন করতে পারি, সেই প্রকৃতিকে যদি আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি, তাহলে কিন্তু জীবনে আর যাই হোক সুখ শান্তি সমৃদ্ধির কোনো অভাব হবে না। কিন্তু আমরা সমস্ত কিছু হয়তো জানি না, মানে আমরা সাধারণ মানুষরা হয়তো অনেক কিছু জানি না যা সেই অ্যাস্ট্রোলজাররা জানে যারা এই বিষয়ে চর্চা করেন বা যারা এই বিষয়টাকে নিয়ে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি এনে দেওয়ার চেষ্টা করছেন। না, তাদের মধ্যে কিন্তু অন্যতম একজন রয়েছে ডক্টর সুমন মজুমদার। তো আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টা খুব সাধারণ একটা বিষয় কিন্তু আপনাদের জীবনে জীবনটাকে সুন্দর করতে অসাধারণ একটা ভূমিকা পালন করে। সেটি কি, সে বিষয়ে আমরা আলোচনায় আসবো। অবশ্যই তার আগে সিসিটিভির সকল দর্শকের তরফ থেকে, সিসিটিভি আমাদের সকলের তরফ থেকে, যিনি উপস্থিত থাকেন শনি মহারাজের পরম ভক্ত জ্যোতিষ সম্রাট ডক্টর সুমন মজুমদার, জানাবো দাদাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। रविपुत्रं यमाग्रजं छायामार्दण्डसम्भूतं तं नमामि शनैश्चरम्। আমার আরাধ্য দেবতা দেবাদিদেব শনি মহারাজের কৃপায় আপনারা সবাই ভালো থাকুন এই কামনা করছি। তো আমরা জানতে অজান্তে অনেক সময় বাস্তুর মধ্যে বিভিন্ন রকমের গাছপালা লাগাই। ন্যাচারালি গাছপালা লাগানো অত্যন্ত শুভ, যেইভাবে প্রকৃতির উপর গাছপালা কাটা হচ্ছে তার প্রভাব কিন্তু আমরা অনাবৃষ্টি অতিবৃষ্টি এছাড়া বন্যা বিভিন্ন রকম ভাবে পাচ্ছি। তো সেখান থেকে আমরা যদি কিছু গাছপালা আমাদের বাস্তুতে লাগাতে পারি তো সেখান থেকে কিন্তু অবশ্যই একটা পজিটিভ এনার্জি কিন্তু আমরা পাবো। একদম, আমি প্রথমেই যে কথাটা বললাম যে প্রকৃতি আমাদের অনেক কিছু উপহার দেয়, সেটাকে যদি আমরা সঠিক প্রয়োগ করে সঠিকভাবে যত্ন করে জীবনের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি আমরা অনেক পজিটিভিটি। এমনি একটা সাধারণ কথাই কিন্তু রয়েছে যে গাছ ছাড়া তো আমরা বাঁচতে পারবো না, সেখান থেকে আমাদের বেঁচে থাকার উৎস আমাদের অক্সিজেন। আর গাছ যদি আমাদের চারিপাশে থাকে আমরা কিন্তু অনেক রোগমুক্ত থাকি, এগুলো কিন্তু আমরা সাধারণ কনসেপ্টই রয়েছে। কিন্তু তার মধ্যে বাস্তুর উপরেও কিছু গাছের পজিটিভিটি, যেটা আজকে আমরা জানবো, যেটা হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ের মধ্যে অ্যাটাচমেন্ট রয়েছে। তাহলে আজকে আমরা কি জানবো যে কোন গাছ আমাদের বাস্তুতে রাখা উচিত? একদম। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে এই গাছ আমাদের কিন্তু প্রকৃতির মধ্যে একটা ভারসাম্য বজায় রাখে। তো সেখান থেকে কিছু গাছ আছে এরকম যেগুলো আমাদের বাড়িতে রাখা অত্যন্ত শুভ, আমাদের মান সম্মান বৃদ্ধি এছাড়া কর্মে উন্নতি, মানে দিনের পর দিন যে কোলাহল বাড়ির মধ্যে থাকছে সেখান থেকে মুক্তির জন্য বেশ কিছু গাছ আছে, সেগুলো আমরা কিন্তু বাড়িতে লাগালে অত্যন্ত শুভ ফল কিন্তু আমরা পাবো। তার মধ্যে তুলসী গাছকে কিন্তু আমাদের মা লক্ষ্মীর সঙ্গে তুলনা করা হয় হিন্দু শাস্ত্রে। তো সেখান থেকে যদি যেই বাড়িতে তুলসী গাছ আছে সেই গাছে কিন্তু সেখানে সেই বাড়িতে মা লক্ষ্মী স্বয়ং বসবাস করছে এবং শ্রী বিষ্ণু সেখানে মানে আশীর্বাদ সেখানে প্রদান করছেন। তো সেখান থেকে ঈশান কোণে বা পূর্ব দিকে যদি আমরা তুলসী গাছ লাগাতে পারি সেখান থেকে অবশ্যই একটা সুপ্রভাব পাবো। কিন্তু দক্ষিণ দিকে কোনোভাবে তুলসী গাছ কিন্তু লাগানো যাবে না এবং রবিবার দিন তুলসী গাছের পাতা তলে কিন্তু অত্যন্ত অশুভ। একদম, তুলসী গাছ কিন্তু কম বেশি আমরা অনেকের ঘরে দেখি, কিন্তু সেটা কোন দিকে মানে লাগানো উচিত তার পাশাপাশি হচ্ছে যে রবিবার যেটা আপনি বললেন তখনই তুলসীর পাতা ছেঁড়া। এমনিও মানে বাড়িতে আমরা কিছু গাছ রাখলে সেটা প্রয়োজন ছাড়া পাতা ছেঁড়াটা কিন্তু এমনিও আমাদের মানে অশুভ। সেই ক্ষেত্র ধরে তাহলে এরকম আরো বেশ কিছু গাছের মানে প্রকৃতি উপহার নিয়ে আজকে আমরা জানবো কি করে বাস্তু দোষ খণ্ডন হবে, তাই তো? এতে তো কিছু বাস্তু দোষ খণ্ডন হবে, বাস্তু যত নেগেটিভিটি আছে এইসব গাছ লাগাতে পারলে সেখান থেকে কিন্তু আমরা পজিটিভ একটা রেজাল্ট পাবো। একদম, জানবো এই বিষয়ে আরো। কিন্তু সঙ্গে যিনি রয়েছেন, হ্যালো নমস্কার, কে আছেন বলুন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো বলুন, শুনছি আমরা। হ্যাঁ, নদিয়া থেকে বলছি, সুমন বিশ্বাস।
আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। 26/12/92। 26/12/1992। সময়? 12:30। 12:30 রাত না দিন? দুপুর। দুপুর 12:30। জন্মস্থান? নদিয়া। নদিয়া। কি নিয়ে প্রশ্ন আপনার, কি জানতে চাইছেন? টাইমটা কি আছে? দুপুর 12:30। জন্মস্থান নদিয়া। এখন আপনি নদিয়া থেকে ফোন করছেন তাই তো? রাশি লগ্ন জানা আছে কিছু? না না না, কিছু জানা নেই। আপনি নোট করে নিতে পারেন, আপনার রাশি লগ্ন বলে দেবে। আপনার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন, কি করছেন এই মুহূর্তে? ভালো চাকরি কবে আছে, এটা কি আপনার প্রশ্ন? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনি সাথে থাকুন, রেসপন্স করবেন। শনিবার? হ্যাঁ হ্যাঁ শনিবার। শনিবার আপনার মেষ লগ্ন আর মকর রাশি। আচ্ছা ঠিক আছে, আপনার লগ্ন থেকে ঠিক 10th হাউসে শনি চন্দ্র আর শুক্রের একটা পজিশন রয়েছে, তো সেখান থেকে আপনি যদি মেশিনারি অর্থাৎ লোহা বা মাটি অথবা গাছ গাছ জাতীয় বা ফ্যাশনেবল কোনো জিনিসের বিজনেস করেন, সেখান থেকে কিন্তু আপনি পজিটিভ রেজাল্ট পাবেন। এছাড়াও যদি আপনি সরকারি চাকরির দিকে যেতে চান, তো সেখান থেকে কিন্তু মানে মেশিনারি যেমন রেল অথবা মানে রেস্টুরেন্ট জাতীয় কোনো কিছু বিজনেস এর জায়গায় গেলে আপনার জন্য অত্যন্ত শুভ হবে। ঠিক আছে, আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। যদি আরো কিছু ডিটেইলসে জানার থাকে তাহলে অবশ্যই মোবাইল নাম্বার মানে টিভি স্ক্রিনে যে বুকিং নাম্বার সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন অনুষ্ঠানের পরে, যারা ডিটেইলসে জানতে চাইছেন। এবার আমরা চলে আসবো সেই গাছের প্রভাব মানব জীবনে আর কি। মানে প্রথমে আমরা তুলসী গাছ নিয়ে জানলাম, এটি যে কোনো বাড়িতেই আমরা মানে যে কোনো গৃহস্থ বাড়িতে আমরা রাখতে পারি, দক্ষিণ দিকে না লাগানোটাই। হ্যাঁ, এটাই হচ্ছে অনেক সময় কি হয়, আমরা হয়তো বাড়ি না, এখন ম্যাক্সিমাম খুব ফ্ল্যাট হয়ে গেছে, তারা হয়তো তুলসী গাছ রাখতে হয় বলে রাখে, কিন্তু হয়তো দিক নির্ণয়টা ঠিক মতো হয় না, তাদের ক্ষেত্রে হচ্ছে দক্ষিণ দিকে লাগানো যাবে না, একদমই লাগানো যাবে না, পূর্ব দিক অথবা পূর্ব দিকে লাগানো এটা অত্যন্ত শুভ। আচ্ছা, তাই তুলসী গাছ লাগানোর সঠিক দিক কোনটি সেটা কিন্তু আজকে আপনারা ভালো করে জেনে নিন, আর যদি মিস করে গিয়ে থাকেন আবারও জানতে চান, এই অনুষ্ঠান কিন্তু আপনারা টিভি ইউটিউব ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। সঙ্গে যিনি রয়েছে, হ্যাঁ নমস্কার বলবেন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণগোত্রের সঞ্জীব বলছি। সঞ্জীব বাবু কার বিষয়ে কথা বলবেন? আপনার নিজের বিষয় বলুন, আপনার ডেট অফ বার্থটা শেয়ার করবেন। আমার জন্ম তারিখ বলুন। হ্যাঁ হ্যাঁ, জন্ম তারিখটা বলুন আমাদের। 18 এপ্রিল। 18 এপ্রিল 1970। 1970 বলুন, এবার সময়টা বলবেন। সকাল 5:05। জন্মস্থান আলিপুরদুয়ার। এখন আপনি কৃষ্ণনগর থেকে ফোন করছেন তাই তো? 5:05 সকাল। আগে কখনো দেখেছেন, আজকে ফার্স্ট টাইম দেখছেন? আগে দেখেছেন। আজকে আপনি আপনার নিজের বিষয় জানবেন, রাশি লগ্ন জানা আছে? না, কিছু জানা নেই। ঠিক আছে, আপনি রাশি লগ্নটা বলে দেওয়া হবে, আপনি নোট করে নিন। ঠিক আছে, আপনার কি নিয়ে প্রশ্ন? হ্যালো, ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। সাথে থাকুন আপনি। মীন লগ্ন আর সিংহ রাশি, ঠিক আছে, আর আপনার হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কাল সর্প দোষ রয়েছে, যার জন্য যে কোনো মানে অর্থনৈতিক জায়গাতে যে কোনো প্রফেশনেই যান না কেন আপনাকে প্রচন্ড স্ট্রাগল করতে হবে, এবং মানে যেই যেই অনুযায়ী আপনি পরিশ্রম করছেন সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট কিন্তু আপনি পাবেন না, নাম ফেমের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকমের সমস্যা কিন্তু আপনার রয়েছে। ঠিক আছে, আর একটা চন্দ্রকেতুর যে কানেকশনটা হচ্ছে, আপনি মাঝে মাঝে একটু ডিপ্রেশন কিন্তু ফিল করবেন। ঠিক আছে, তো এই কালসর্প দোষের প্রতিকারটা করুন, আপনার জীবন অত্যন্ত শুভ হবে। স্যার, সময় ভালো সময়টা কখনো কি বলা যাবে? ভালো সময়টা আনতে গেলেও কিন্তু কালসর্প দোষটা কাটাতে হবে, কারণ যে কোনো ভালো সময় যদি এখানে ইন্ডিকেটর করে বাধা সৃষ্টি করে কিন্তু যে কোনো দোষ বা যোগ, সেই সময় হয়তো আপনি বুঝতেই পারবেন না, হয়তো বাচ্চাট বলছে এটা আপনার ভালো সময় কিন্তু আপনি এই দোষটা কাটাননি বলে কিন্তু আপনি সেই ভালো সময়টা পাবেন না, বুঝতে পেরেছেন? আপনি একটু একটা কাজ, আপনি কৃষ্ণনগর থেকে বলছেন তো,
আপনি চাইলে একটু বর্ধমানেও দেখিয়ে নিতে পারেন, বা আপনি চাইলে অনলাইনেও একটু প্রেডিকশন নিয়ে, মানে সবথেকে বড় কথা আপনার ক্ষেত্রে তো প্রেডিকশনটা প্রায় হয়েই গেল, আপনার প্রতিকারটা প্রয়োজন। কালসর্প দোষ নিয়ে যখন কথা উঠলো, কালসর্প মাঙ্গলিক গ্রহণ যে কোনো দোষই যদি ডেট অফ বার্থটাতে থাকে, সে ক্ষেত্রে সেই দোষগুলো কিন্তু কাটাতে গেলে একান্তই ভাবে তার, বিশেষ করে তার নামে কিন্তু একটু হোম যজ্ঞের প্রয়োজন হয়, যেটা এই মুহূর্তে আপনারা টিভি স্ক্রিনে দেখছেন। এটিও কিন্তু একটি দোষ কাটানোরই হোম যজ্ঞ, কিন্তু আপনার ডেট অফ বার্থ কোন দোষটা ইন্ডিকেট করছে বা আপনার কোন দোষের জন্য যজ্ঞ করার প্রয়োজন, সেটা কিন্তু ডেট অফ বার্থ চার্ট অ্যানালাইসিস করার পরে। কিন্তু কিছু কিছু দোষ রয়েছে যেটা কিন্তু একমাত্র হোম যজ্ঞের মাধ্যমেই 100% কাটানো যায়, তাই তো? একদম। এবার আমরা চলে আসি অন্য গাছের বিষয়ে। যে এছাড়াও রয়েছে বেল গাছ, যেই বাড়িতে বেল গাছ রয়েছে তো সেই বাড়িতে কিন্তু স্বয়ং শিব বিরাজমান করে। আমরা জানতে অজান্তে যে পাপগুলো করে থাকি সেখান থেকে কিন্তু নিয়মিত এই বেল গাছ দর্শন করা কিন্তু আমাদের অত্যন্ত শুভ। তো সেখান থেকে আমরা যদি নিয়মিত বাড়িতে যদি বেল গাছ থাকে অথবা নিয়মিত যদি আমরা দর্শন করতে পারি, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু আমরা অবশ্যই পাবো। এছাড়া সুমি বৃক্ষ, সুমি বৃক্ষ যেই বাড়িতে আছে সেই বাড়িতে স্বয়ং শনি মহারাজের কৃপা সেখানে থাকে। তো প্রতি শনিবার এবং মঙ্গলবার যদি আমরা সেই শনি বৃক্ষের কাছে যদি তিল তেল অথবা সরিষার তেলের প্রদীপ যদি আমরা প্রদান করতে পারি, সেখান থেকে কিন্তু আমরা অত্যন্ত সুপ্রভাব পাবো। এছাড়া মান সম্মান বৃদ্ধি, কাজের ক্ষেত্রে যদি কোনো সমস্যা থেকে থাকে, এছাড়া বাস্তুর যদি কোনো নেগেটিভিটি থেকে থাকে, সেখান থেকে কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট পাবো। এছাড়া আমলকি গাছ, আমলকি গাছ যদি আপনার গৃহের উত্তর দিকে যদি আমরা লাগাতে পারি, তো সেখান থেকে কিন্তু অত্যন্ত শুভ রেজাল্ট পাবো। যেই বাড়িতে উত্তর দিকে, বাস্তুর উত্তর দিকে যেই বাড়িতে আমলকি গাছ রয়েছে, সেখানে কিন্তু স্বয়ং শ্রী বিষ্ণুর কৃপা লাভ কিন্তু পাওয়া যায়। এত অনেক সময় কিন্তু আমরা এখন অনেক অজান্তে এই গাছগুলিকে কেটে ফেলি, যাদের সম্ভব রয়েছে রাখা তারা কিন্তু আজকে থেকে জানলে যে এটা শুধু আপনাদের যে জীবনের সুখ শান্তি সমৃদ্ধির কিন্তু একটি বিশেষ মানে উপায়, যদি আমরা ধরে রাখতে পারি এই ধরনের গাছগুলোকে বাস্তুতে। সঙ্গে আরো একজন রয়েছে, নমস্কার, বলবেন, কে বলছে? কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ আমরা শুনতে পাচ্ছি, আপনি কোথা থেকে বলছেন বলুন। বাড়িপুর থেকে বলছি। বাড়িপুর থেকে বলুন, ডেট অফ বার্থ বলবেন? 11 অক্টোবর 1981। জানা আছে, আপনি মিলিয়ে নিতে পারেন। বলুন আপনি কি জানতে চাইছেন, কি জানবেন? অনুষ্ঠানের পরে ফোন করতে পারেন। আর একটা কথা বলে দিই, যদি চেম্বার ভিজিট করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনারা ইছাপুর, শ্রীরামপুর, বর্ধমান তারাপীঠে পেয়ে যাচ্ছেন। শ্রীরামপুরে কিন্তু প্রতি রবিবার পাচ্ছেন, বাকি ইছাপুর, বর্ধমান তারাপীঠে কিন্তু আপনি কবে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন তার জন্য একটি বুকিং নাম্বারে ফোন করতে হবে। এখন থেকে কিন্তু আপনারা জানেন বহু অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে বিহার চেম্বার শুরু হয়ে গিয়েছে। বিহারেও যারা দেখাতে চাইছেন, আশেপাশে সংলগ্ন এলাকায় যারা রয়েছেন, তারা কিন্তু বিহারের জন্য অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে একই নাম্বার, যা ওনার বিষয়ে আমরা জানবো। আপনার হচ্ছে কন্যা লগ্ন আর হচ্ছে কুম্ভ রাশি, আপনার রাশির উপরে বর্তমানে 29 এপ্রিল আপনার কিন্তু রাশির উপরে শনির অবস্থান করবে। তো আপনার বার্থ চার্টে শনির যে পজিশনটা আছে সেটা কিন্তু খুব একটা শুভ পজিশনে নেই। তো সেখান থেকে কিন্তু আপনার কিন্তু নেগেটিভিটি কিন্তু এই টাইমটায় কিন্তু পাবেন। এছাড়াও আপনার কিন্তু চন্দ্রভঙ্গ কালসর্প দোষ রয়েছে, আপনি দেখবেন কিছু কিছু সময় মানে আপনি অল্প অল্প কিছুর মধ্যে কিন্তু একটা ভেঙে পড়ার একটা কিন্তু প্রবণতা আপনার মধ্যে থাকবে, বা অধৈর্য হয়ে যাওয়ার কিন্তু একটা প্রবণতা আপনার মধ্যে থাকবে। সেখান থেকে কিন্তু আপনি কাজের ক্ষেত্রে মানে ঠিক মতো মনোনিবেশ কিন্তু আপনি করতে পারবেন না, ঠিক আছে? আশা করছি আপনি একটু এবার যোগাযোগ করবেন। তার কারণ হচ্ছে আপনার সমস্যাটা কেন হচ্ছে, মানে আপনার ডেট অফ বার্থ কি বলছে সেটা আপনি জেনে নিলেন, মানে এর মধ্যেই কিন্তু সময়গুলো অনেকটা চলে যায়। আর যেই দোষ বা যেই যোগগুলো আমরা দেখি ডেট অফ বার্থে, তো তারপরেও তো প্রত্যেকটা ডেট অফ বার্থে একটা ভালো বা খারাপ সময় থাকে, কোনোটা খারাপ সময় কোনোটা ভালো সময়। কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু এই কথাটা শোনা যায় যে খারাপ সময়টা আমরা বুঝতে পারি, এটা কিন্তু খুব সাধারণ ব্যাপার, কিন্তু ভালো সময়টা যদিও বা বলে দেওয়া হয় কিন্তু ভালো সময়টা আমরা অনেকে বুঝতে পারি না, মানে সেটা কি, মানে যেহেতু চার্টে কোনো নেগেটিভিটি না কাটানোর ফলে
একদম, অনেকের কালসর্প দোষ থাকে, অনেকের মাঙ্গল দোষ থাকে, বিভিন্ন রকমের দোষ কিন্তু চাটের মধ্যে অনেক সময় ম্যাক্সিমামই দেখা যায়, কোনো এরকম নিখুঁত চাট কিন্তু নেই। তবে আমরা কিন্তু যদি এই প্রয়োগ কালসর্পের প্রয়োগ থাকলে সেই প্রয়োগটা যদি হোমযজ্ঞের মাধ্যমে কাটাতে পারি, অথবা মাঙ্গলিক যদি কোনো কিছু থাকে সেই সেই জিনিসগুলো যদি আমরা কাটাতে পারি। এছাড়া অনেকের দেখা যাবে আর্থিক সমস্যা রয়েছে, তারা কিন্তু সেইভাবে মেনটেনটা করতে পারে না। তো যখন সে মেনটেনটা করতে পারছে না, কিছু উপায় আছে, কিছু বিধি আছে যেইগুলো বিনা পয়সায়, কিন্তু আমাদের ছোট ছোট উপায় রয়েছে, সেই উপায়গুলো যদি আমরা মেনটেন করতে পারি আমরা কিন্তু একটা পজিটিভ 100% পাবো। কিন্তু আমাদের মধ্যে অনেকের ক্ষেত্রে দেখা যায় যখন আর্থিক জায়গাটা একটা ভালো পজিশনের মধ্যে চলে যায় বা মানে রক্তের জোর যখন বেশি পরিমাণে থাকে, তখন কিন্তু আমরা মানুষকে মানুষ বলে মনে করি না। তো সবার প্রথমে কিন্তু আমাদের কর্মটাকে ঠিক করতে হবে। প্রত্যেকের জীবনে কিছু না কিছু সমস্যা রয়েছে, তবে সেখান থেকে বেরানোর জন্য কিন্তু বিভিন্ন রকম উপায় রয়েছে। আমরা যদি সেই জিনিসগুলো মেনটেন করতে পারি, শনিবার মঙ্গলবার বা বৃহস্পতিবার দিন যার যেই গ্রহকে স্ট্রং করতে হবে সেই দিনগুলো যদি আমরা পালন করতে পারি, আমরা কিন্তু অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাবো। একদম, আমরা কিন্তু সেই কর্ম ফলে চলে আসলাম। মানে যেহেতু এই অনুষ্ঠানটি এমন একজন গ্রহ মহারাজের, সেই মহারাজ মানে শনি, মানে আমরা সবসময় ভাবি যে তিনি খালি কষ্টই দেয় দুঃখই দেয়, কিন্তু আবারও সেই কর্ম ফলে আসলাম আমরা, যে আমরা নিজেদের সমস্যা থেকে বেরোনোর জন্য এমন কিছু করবো না যে অন্যের সমস্যা তৈরি হয়, তাহলে কিন্তু সেটা আপনারও সেই ফল কিন্তু সঠিক সময় পেয়ে যাবে বলে অনেকে কিন্তু আজকে অনুষ্ঠান দেখে দেখে বুঝতে পারছেন। শনি কিন্তু একমাত্র শুধুমাত্র সকলকে তা কর্ম ফলদাতা, আপনার যেমন কর্ম তার কিন্তু তেমনই ফল হবে। সঙ্গে আরো একজন রয়েছে, হ্যালো নমস্কার। পয়লা জুন 1995, সময়টা বলবেন। ১২:৪৫, এটা কি ১ তারিখ ১২:৪৫ নাকি আগের দিন ১২:৪৫? আপনি জন্মস্থানটা বলবেন? আচ্ছা, বনগাঁ, ঠিক আছে, আপনি সাথে থাকুন, হ্যাঁ বলে দেওয়া হচ্ছে, আপনি শুনে নিন। এটা কার ডেট অফ বার্থ বললেন এটা আপনার? আর এখান থেকে দেখা যাচ্ছে যে লগ্ন থেকে ঠিক 12th হাউসে চন্দ্র শনির একটা পুনর্ভূ দোষ তৈরি করেছে। তো সেখান থেকে কিন্তু কোন কাজে কিন্তু ইনি মনোনিবেশ করতে পারবেন না। যদি কোনো প্রফেশন দেখা যাবে তার একটা চেঞ্জিং মানসিকতা কিন্তু তার থাকবে। ওনার জন্য কিন্তু বিজনেসটা খুব ভালো হবে, তবে 29 এপ্রিল পর থেকে ওনার জন্য কিন্তু পজিটিভিটিটা আসছে, যেহেতু ওনার রাশির উপরে শনি আসছে, অর্থাৎ 7:30 চলছে, ঠিক আছে। সেখান থেকে শনির যে পজিশনটা রয়েছে অত্যন্ত শুভ অবস্থায় রয়েছে, সেখান থেকে কিন্তু একটা পজিটিভ রেজাল্ট কিন্তু উনি পাবে। তবে ওনার রাগটা প্রচন্ড, রাগটাকে মেনটেন করতে বলবেন, যেহেতু বৃহস্পতি রাহুর একটা গুরুচণ্ডাল দোষ তৈরি করে রেখেছে, তো সেখান থেকে কিন্তু একটা নেগেটিভিটি কিন্তু আপনার রয়েছে। আর সেকেন্ডটা হচ্ছে মঙ্গল কেতুর একটা কানেকশন রয়েছে, তো সেখান থেকে কিন্তু এক্সিডেন্টালি কিন্তু একটা কানেকশন আমার দেখা যাচ্ছে, ঠিক আছে। চাকরির দিক থেকে ভালো হবে, 29 এপ্রিলের পর থেকে ওনার জন্য নতুন যোগাযোগ হবে, ঠিক আছে। সময় নষ্ট না করে যারা মনে করছে যে যোগাযোগ করতে চাইছেন, অ্যাকচুয়ালি যারা চাইছেন সমস্যা থেকে বেরিয়ে আসতে, তারা অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। বুকিং নাম্বার টিভি স্ক্রিনে রয়েছে, যারা মনে করছেন অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন, তারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, বুকিং করার জন্য, চেম্বারে চলে আসার জন্য অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। ইছাপুর প্রতি রবিবার শ্রীরামপুর বর্তমান তারাপীঠ, এখন থেকে কিন্তু চেম্বার শুরু হয়ে গিয়েছে বিহারেও। এছাড়াও কিন্তু মানে এই চেম্বার গুলো বাদ দিয়েও কিন্তু অনলাইন পেটিশন রয়েছে, যে যেখানেই থাকেন না কেন, যেখানেই আছেন আপনারা কিন্তু ডক্টর সুমন মজুমদারের সাথে যোগাযোগ করতেই পারেন অনলাইনের মাধ্যমে। তার জন্য
বুকিং নাম্বারে ফোন করে চলে আসতে হবে চেম্বারে। তার পাশাপাশি আমি জানিয়ে দিই প্রতিটা অনুষ্ঠান কিন্তু সৃষ্টি টিভির ইউটিউব ফেসবুকে পেয়ে যাবেন। এছাড়াও ডক্টর সুমন মজুমদারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সানিভাত সুমন, সেখানেও কিন্তু আপনারা প্রচুর প্রোগ্রাম পাবেন। আমরা যেই বিষয়ে কথা বলছিলাম গাছে, তো বেশ কয়েকটা গাছ আমরা জেনে গিয়েছি যেটা আমাদের জীবনে সৌভাগ্য আনতে পারে। এরপরে অশোক গাছ, অশোক কথার মধ্যে একটা শোক নাশ, এই অশোক গাছ যদি কারোর বাড়িতে লাগানো থাকে তো সেখান থেকে কিন্তু পারিপার্শ্বিক যে লোকজন রয়েছে প্রতিবেশীর সঙ্গে যদি কোনো ঝুটঝামেলা থেকে থাকে সেখান থেকে কিন্তু একটা মুক্তি পাওয়া যায় এবং শোক বিনাশ হয়। এছাড়াও বিভিন্ন মাঙ্গলিক ক্রিয়া এছাড়া ধর্মীয় আচার অনুষ্ঠানে কিন্তু এই অশোক গাছ কিন্তু লাগে। এছাড়াও জবা গাছ, যাদের মাঙ্গলিক দোষ আছে অথবা যাদের আপনার মামলা মোকদ্দমা চলছে, তারা যদি মোটামুটি মঙ্গলবার থেকে স্টার্ট করে আপনার যদি হনুমানজির চরণে এই লাল জবা ফুল যদি তার চরণে দেওয়া যায় অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে। এবং এই লাল জবা গাছটি লাগাতে হবে যেখানে রোদ পাওয়া যাচ্ছে সেরকম পজিশনের উপরে, যাতে আর ডেলি বেসিস সেখানে কিন্তু আপনার জল প্রদান করতে হবে। আর যাদের নাম যশ প্রতিপত্তি এছাড়া চাকরির ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তারা কিন্তু এই সূর্যদেবের উদ্দেশ্যে এই লাল জবা মিশ্রিত জল যদি আপনি প্রদান করতে পারেন অত্যন্ত শুভ ফল কিন্তু আপনি পাবেন। এই জায়গাগুলোকে মেইনটেইন করতে করার পাশাপাশি যদি নিজে ডেট অফ বার্থটাকে একবার অ্যানালাইসিস করে নেন বা দেখে নেন যে কোন জায়গায় আপনার, অনেক সময় হয় না যে আমরা সব নিয়ম মানার পরেও পার্টিকুলার কোনো ব্যক্তি হয়তো সাকসেস পাচ্ছে না, তো তখনই দেখতে হবে যে তার কোনো গ্রহগত কানেকশনের রেমিডি প্রয়োজন। এখন তো মানে এই মুহূর্তে আমাদের যে ট্রানজিট গুলো চলছে তো এই সময় তো কিছু কিছু মানুষের ক্ষেত্রে খুব উন্নতির জন্য হয়েছে, একটা খুব সুন্দর যোগাযোগ তৈরি হয়েছে গ্রহগত কানেকশনের মধ্যে দিয়ে, সেখান থেকে কিন্তু আমরা অত্যন্ত পজিটিভ রেজাল্ট ইউটিলাইজ করতে হবে কিছুটা নিজেদেরকে। পজিটিভ ভাইব্রেশন কিন্তু একখানা আসছে, মানে মোটামুটি যে বহু বছর পর একসাথে এক মাসের মধ্যে মানে প্রত্যেক কটা গ্রহ মানে নটি গ্রহ আছে, নটি গ্রহই কিন্তু ট্রানজিট করেছে, সেখানে কিন্তু পজিটিভিটি একটা রেজাল্ট রয়েছে। মানে অনেকে মানে অল্প সময়ের মধ্যে বিশাল রকম প্রোগ্রেস হয়ে যেতে পারে, আবার অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক নিচেও নেমে যেতে পারে, টোটালটাই কিন্তু আমাদের গ্রহগত কানেকশনের উপরে। এছাড়াও যেহেতু 11th হাউসে শনি আসছে সেখান থেকে কিন্তু কর্মের কিন্তু একটা বিচার কিন্তু এই সময় হবে। মানে কর্মের ক্ষেত্রে তাহলে অনেকের কিন্তু অনেক পজিটিভিটি পাওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল মানুষের ইন্ডিভিজুয়াল সমস্যা ডেট অফ বার্থ অনুযায়ী কিন্তু প্ল্যানেটটা ডিপেন্ড করছে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে তাহলে প্রত্যেকেরই একবার অ্যানালাইসিস করে নিলে বুস্টিংটা করলে কিন্তু অনেক হয়তো সুসময় আপনার দৌড় ঘোড়ায় হয়তো সামান্য একটু প্রতিকারের জন্য সেটা আটকে গিয়েছে। তাই যারা মনে করছেন যে জীবনে সমস্যার সমাধান প্রয়োজন বা যারা মনে করছেন যে আদৌ জীবনটা সুন্দরভাবে কাটানোর জন্য কি প্রয়োজন, তারা অবশ্যই সময় নষ্ট না করে এখনই বুকিং নাম্বারে ফোন করে চেম্বারে চলে আসুন, যোগাযোগ করে নিন নিজেদের বিষয় জানার জন্য। আমরা তো একদম শেষ লগ্নে চলে এসেছি, গাছের সম্পর্কে কি আর কিছু মানে বাস্তুতে গাছ নিয়ে কি আর কিছু? মানি প্লান্ট গাছটি এমন আছে, অনেকে বাড়িতে জানে যে মানি প্লান্ট রাখলে শুভ, তো সেখান থেকে যদি আমরা উত্তর পূর্ব অর্থাৎ ঈশান কোণে যদি কোনো সময় মানি প্লান্ট গাছটা লাগাই সেখানে কিন্তু বাড়ির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত নেগেটিভ কিন্তু একটা প্রভাব পড়বে। আমরা যদি দক্ষিণ দিকে যদি আমরা নেগেটিভ মানে এই মানি প্ল্যান্ট গাছটি লাগাতে পারি সেখান থেকে নেগেটিভ থেকে কিন্তু পজিটিভ রেজাল্টটা আমরা অবশ্যই পাবো, তো এই জিনিসটা মেনটেন করতে হবে। এবার অনেক সময় আমরা শুনি যে নিম গাছ বাড়িতে রাখা অত্যন্ত অশুভ, তবে বায়ব্য কোণ অর্থাৎ উত্তর আর পশ্চিম কোণে যদি আমরা এই নিম গাছ লাগাতে পারি বাড়ির যে নেগেটিভিটি আছে এবং বাস্তুর যদি সমস্যা থেকে থাকে সেখান থেকে কিন্তু আমরা পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আমরা পাবো। একদম, আশা করছি যে গাছের বিষয় বা প্রাকৃতিকের উপহারের বিষয় আপনারা অনেক কিছু জেনে গিয়েছেন, আরো জানতে গেলে অবশ্যই যোগাযোগ করুন। এখন আমরা একদম শেষ লগ্ন অনুষ্ঠান শেষ করতে হবে যেই আরাধ্য দেবতার যে শ্লোক দিয়ে শেষ করা হয়। তো আমার আরাধ্য দেবতা দেবাদিদেব শনি মহারাজের মন্ত্র, এই মন্ত্রটি আপনি যদি শ্রবণ করতে পারেন এটা কিন্তু অত্যন্ত শুভ ফল কিন্তু আপনি পাবেন। তো মন্ত্রটি হচ্ছে দ্বিভুজা দীর্ঘায় দণ্ডপাশ ধরায় চ পিঙ্গাক্ষম যমরূপায় শনিদেবায় নমো নমঃ। জয় দেবাদিদেব শনি মহারাজের জয়।